আসসালামু আলাইকুম। যারা স্বদেশ এবং বিদেশে আমার ইউটিউব চ্যানেলটিকে দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আজকে আছি এই এই স্পেলে শেষ এপিসোড, অর্থাৎ 3 নম্বর এপিসোডে আছি আমি ফার্মগেট মেট্রো রেল স্টেশন থেকে। এটা দেখতে পাচ্ছেন, এটা মেট্রো রেলের শেষ প্রান্ত, অর্থাৎ যেটা ফার্মগেটের দিকে চলে গিয়েছে। আর আমরা প্রথম প্রান্ত বলছি যেটা খামারবাড়ি থেকে শুরু হয়েছে, খামারবাড়ির অঞ্চল থেকে শুরু হয়েছে, সেটাকে আমরা বলছি যে প্রবেশ। আর এটা বের হয়ে যাওয়ার রাস্তা, এই যে দেখতে পাচ্ছেন যে বের হয়ে যে কার্ভ নিয়ে বের হয়ে যাচ্ছে, এইখানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা কার্ভ নেবে। অর্থাৎ যখন সেই স্টেশন থেকে ছাড়বে, ছাড়ার পরে সে বাঁকতে শুরু করবে এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে সে বের হয়ে যাবে। তো এইখানে একটা আমি বলি যে নাগরদোলার মতো একটা মধুর একটা স্মৃতি দিয়ে মানুষকে সে বের হয়ে যাবে এখান দিয়ে। তো এইটা মনে রাখার মতো একটা জার্নি হবে, অর্থাৎ বিনোদনের জন্য একটা আকর্ষণীয় কাজ হবে এখানে। আর যেহেতু জানালাগুলো ওয়াইড ট্রান্সপারেন্ট, অর্থাৎ ফাইন গ্লাস দিয়ে তৈরি, এটা ভেতর থেকেও বাইরে এটা দেখা যাবে। তো এই যে মার্ভেলাস ঢাকা শহর, এটা এখান থেকেই দেখা যাবে। এই যে বাঁকা দেখতে পাচ্ছেন বের হয়ে যাচ্ছে, সে এখান দিয়েই সে কিন্তু বের হয়ে যায়। আর যারা নিচে থেকে দেখেন তারা কিন্তু এই ট্র্যাকটা দেখতে পারেন না। এই হচ্ছে সেই ট্র্যাক, যে ট্র্যাকের উপর দিয়ে এই ট্রেনটা চলবে, এই মেট্রো রেলগুলো চলবে। অর্থাৎ দুদিকে দুটি, একটি হচ্ছে পূর্ব দিকে সেটা দিয়ে যাবে, আর একটি পশ্চিম দিকে সেটা দিয়ে সে ব্যাক করবে। অর্থাৎ উত্তরা থেকে সে কমলাপুর পর্যন্ত যাবে। এই পর্যন্ত যেতে তার কিন্তু 17টি স্টেশন ক্রস করতে হবে। তো আমরা বলেছি যে এই 17টি যে স্টেশন হয়েছে এগুলো কিন্তু 17টি ফুট ওভারব্রিজ হয়ে গেছে, অর্থাৎ মানুষ এদিক থেকে উঠে ওদিকে নামতে পারবে। যেহেতু দুই দিক থেকেই নামা ওঠার ব্যবস্থা রয়েছে, একদিক দিয়ে যাবে আর আসবে যদিও, তো এই দোতলাটা কিন্তু একটা ফুট ওভার ব্রিজের কাজ করবে। তো অর্থাৎ 17টি পাইপ ফুট ওভার ব্রিজ আমরা পেয়ে গেছি। আর এই হচ্ছে সেই আমাদের মেট্রোটির উপরে, আমরা 8 তলার উপরে ছিলাম, সেখান থেকে এটা ক্যামেরাবন্দি করা হয়েছে আপনাদের জন্যে। খুব সুন্দর। এই যে মেট্রো রেল, অনেকেই প্রশ্ন করেন কীভাবে চলবে, এই যে এইভাবে চলবে মেট্রো রেল। ওই যে আসছে সেই দূর থেকে হুইসেল বাজিতে বাজিতে, হুইসেলটাও চমৎকার হয়েছে, এটা শুনতেও ভালো লাগবে। যখন চলবে মানুষ নিচ থেকে হুইসেলটাই শুনতে পারবে, আর তেমন কিছু কিন্তু সে শুনতে পারবে না বা দেখতেও পারবে না। যারা 5তলা 6তলার উপরে থাকবে পাশাপাশি, তারা এটা একটু উপভোগ করতে পারবে। তো আমরা এইভাবেই একটু, আর একটু পরেই আমরা দেখতে পাবো যে একটা ট্রেন আসছে, একটা মেট্রো রেল আসছে। মেট্রো রেলের ছাদের উপরে কিছু ইকুইপমেন্ট সেট করা আছে, যেটা হলো কি একটা তারের সাথে লেগে যায়, সেই তারের সাথে লেগে গেলে বলি সে বিদ্যুৎ আহিত হয়। প্রায় অধিকাংশ একটি কোষের পরে আরেকটি কোষের সাথেই এই যে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা, সেই ব্যবস্থাও সিস্টেম করা আছে। অর্থাৎ প্রায় প্রতিটি কোচ এর বিদ্যুতের বিদ্যুৎ দিয়ে এটা পাওয়ার পায়, এর জন্যে এর দ্রুত গতিতে সে চলতে পারে। এটা প্রচণ্ড গতি হবে। এটা উত্তরা থেকে আপনার ইয়েতে যেতে, কমলাপুর যেতে এর সময় লাগবে 40 থেকে 45 মিনিট, আবার 40 থেকে 45 মিনিট লাগবে। অর্থাৎ প্রতি ঘন্টায় সে যেতে পারবে এবং আবার একটা ঘন্টায় সে আসতে পারবে। অর্থাৎ 2 ঘন্টায় সে আপ অ্যান্ড ডাউন করতে পারবে, হয়তো এত সময় লাগবে না, বা ঘোরানোর ব্যাপার নিয়ে হয়তো হতে পারে। তো এটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে খামারবাড়ির সামনে যে বাঁকা বাঁকটা আছে, আমাদের যে খামারবাড়ির যে মোড়টা, এই খামারবাড়ির মোড় দিয়ে আমরা এখান দিয়ে এসে ঢুকবো। এইখানে কিন্তু এই সংসদ ভবনের সঙ্গে আরেকটি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, অর্থাৎ এখান দিয়ে সে 90 ডিগ্রি ঢুকবে আর বের হয়ে যাবে 90 ডিগ্রি। এই যে দুইটা স্টেশনের মাঝখানে দুইটা ভাগ হবে, এটা কিন্তু মার্ভেলাস হবে। তো আজকের মতো এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, আমার ভিডিওটি দেখুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। যারা দেখলেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অনুরোধ রাখ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।